আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনে সবসময় যে ধরনের পরীক্ষা দেওয়ার আশা করতাম এবং যে ধরনের এক্সামের প্রত্যাশা করতাম, আজকে ওই ধরনের একটা পরীক্ষা দিব এবং আপনাদের সঙ্গে ওই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো, পাশাপাশি আমার ক্যাম্পাসটা একটু ঘুরবো। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আজকে বিশ্ববিদ্যালয়ে মূলত আমরা বই দেখে পরীক্ষা দিব। বই দেখে পরীক্ষা দেওয়া বলতে ওপেন বুক এক্সাম। আমি আমার প্রয়োজনীয় বই এবং শীট নিয়ে সকাল সকালে বের হয়ে গিয়েছিলাম। আমার বাসা থেকে ক্যাম্পাসের দূরত্ব মাত্র 5 মিনিট। বাসা থেকে বের হয়ে ভিক্টোরিয়া বারোটা ক্রস করলে আমার ক্যাম্পাস। আমি মেস থেকে নাস্তা করে আসিনি, সাধারণত আমি টিএসসিতে নাস্তা করি, তবে আজকে আমি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে নাস্তা করব। আমাদের প্রশাসনিক ভবনের একদম পাশেই থাকা অবকাশ ভবনের নিচতলায় আমাদের ক্যাফেটেরিয়া। সকালের দিকে এখানে সাধারণত পরোটা, ডাল আর তেহারি পাওয়া যায়। বাম দিক থেকে খাবারের টাকা পে করে ডান দিকে টোকেন দিলে ওরা খাবার দিয়ে দেয়। আমি দুটো পরোটা আর একটা ডাল নিয়েছি। ওপেন বুক এক্সামের জন্য ম্যাম অনেকগুলো ম্যাটেরিয়ালস দিয়েছিলেন, আমি সবগুলো ম্যাটেরিয়ালস পরে উঠতে পারিনি। যেহেতু আমি সকাল সকাল ক্যাম্পাসে এসেছিলাম সেজন্য আমার হাতে সময় ছিল, যেহেতু ম্যাটেরিয়ালসগুলোও সবগুলো পড়া হয়নি, সেজন্য আমি চিন্তা করি যে বিবিএর 6 তলায় আমাদের যে লাইব্রেরি সেখানে গিয়ে কয়েকটা ম্যাটেরিয়ালস দেখব। কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের এক পাশে বিশাল জায়গা জুড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি অবস্থিত। এটা লাইব্রেরির বড় পার্টটা যেখানে সবাই বই খাতা নিয়ে পড়াশোনা করে, আর এটা লাইব্রেরির আরেকটা পার্ট যেখানে সবগুলো পত্রিকা থাকে, পাশাপাশি আপনি শিটস নিয়ে পড়তে পারবেন, কিন্তু কোনো বই এই জায়গাতে অ্যালাউ না। লাইব্রেরিতে এসে দেখি আমার 3 জন বন্ধু ইতিমধ্যে এখানে পড়াশোনা করছে। আমি তাদের থেকে হেল্প নিয়ে আমার বাকি থাকা ম্যাটেরিয়ালসগুলো একটু সমাধানের চেষ্টা করছিলাম। কিছুক্ষণ কয়েকটা ম্যাটেরিয়ালস ঘাটাঘাটি করার পর আমি দেখলাম পরীক্ষার সময় প্রায় চলে এসেছে, সেজন্য আমি লিফট দিয়ে আবার টিএসসিতে গেলাম। এখানে একটা চা খেয়ে পরীক্ষা দিতে যাব। বেসিক্যালি এটাকে টিএসসি বা ছাত্র শিক্ষক কেন্দ্র বলা হলেও জগন্নাথের টিএসসিতে আপনি আসলে কয়েকটা টং দোকানের বাহিরে আর কিছুই পাবেন না। হরেক রকমের কালচারাল প্রোগ্রাম না পেলেও আপনি এখানে হরেক রকমের চা খেতে পারবেন। চা খাওয়া শেষ করে আমি আমার ডিপার্টমেন্টে চলে যাচ্ছি। আমার ডিপার্টমেন্ট নতুন একাডেমিক ভবন বা বিবিএ বিল্ডিং এর 10 তলায়। এখানে এসে দেখি আমাদের বন্ধুরা ইতিমধ্যে অপেক্ষা করছে এবং কেউ কেউ পড়াশোনাও করছিল। আমাদের 2টো ক্লাসরুম এবং আমাদের সেমিনার রুম। সেমিনার রুমে সাধারণত আমরা পড়াশোনা করি এবং বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হলে ডিপার্টমেন্টের এখানে আয়োজন করা হয়। মিডউইক চলছে বলে এখানে বেশি শিক্ষার্থীরা নেই। আমাদের পরীক্ষা শুরু হতে আর কিছুক্ষণ বাকি। ভার্সিটিতে এটা আমাদের প্রথম ওপেন বুক এক্সাম এবং এই ওপেন বুক এক্সামের জন্য আমরা বেসিক্যালি কয়েকভাবে প্রস্তুতি নিয়েছি। আমাদেরকে ম্যাম প্রথমে ক্লাসের মধ্যে যে ম্যাটেরিয়ালসগুলো দিয়েছেন সেই ম্যাটেরিয়ালসগুলোর উপরে একটা পরীক্ষার মতো করে নিয়েছেন, পরীক্ষা ছিল না, এটা পরীক্ষার মতো করে ম্যাম ক্লাস টেস্ট করেছেন। এই ক্লাস টেস্টের পর ম্যাম আমাদেরকে বলেছেন যে ম্যাটেরিয়ালসগুলো দিয়েছেন সেগুলো যেন ভালো করে পড়ে আসে এবং আমরা আমাদের পরীক্ষায় আমাদের ইচ্ছা মতো ডিভাইস ব্যতীত যে কোনো কিছু আনতে পারবো, আমরা যে কোনো ম্যাটেরিয়ালস নিয়ে আসতে পারবো, যে কোনো বই নিয়ে আসতে পারবো। আমি কি কি এনেছি সেটা আপনাদেরকে একবার দেখাই। হচ্ছে আমার যে ক্লাস নোটের খাতাটা, আমি খুব ভালো ক্লাস নোট করি না যদিও, ক্লাস নোটের খাতাটা এনেছি। ম্যাম অনেকগুলো ম্যাটেরিয়ালস দিয়েছেন। সাধারণত যে বিষয়টা হয় বিশ্ববিদ্যালয়ে আসলে একটা নির্দিষ্ট বইয়ের যে অনেকগুলো বইয়ের অনেকগুলো চ্যাপ্টারকে আমরা হচ্ছে ফটোকপি করি, কারণ অনেকগুলো বই কিনতে গেলে আসলে দেখা যায় কি অনেক বেশি পরিমাণ কস্টিংস চলে আসে। সেক্ষেত্রে ম্যাডামরা যে কাজটা করেন বা টিচারে যে কাজটা করেন তারা হচ্ছে বেসিক্যালি অনেকগুলো বইয়ের যে চ্যাপ্টারগুলো আমাদেরকে পড়তে হবে ওই প্রকার ওই বইয়ের ওই চ্যাপ্টারগুলোকে ফটোকপি করে দিয়ে দেন, তারপর আমরা হচ্ছে সেটাকে ফটোকপি করে নিয়ে যাই। এখানে অনেকগুলো বই আমি বইয়ের ফটোকপি অর্থাৎ হচ্ছে অনেকগুলো শিট যেটাকে আমরা বলি শিট নিয়ে এসেছি। আমি গতকালকে রাতে বসে চ্যাটজিপিটি এবং হচ্ছে বিভিন্ন আর্টিকেল থেকে কিছু লেখার চেষ্টা করেছি, খাতায় লিখেছি, টুকটাকে এরকমভাবে লিখেছি এবং এটা নিয়ে আমি কিন্তু পরীক্ষা দিতে পারবো, এটা লিখেছি। আর আমি একটা ডিকশনারি নিয়ে এসেছি, ডিকশনারিটা এই কারণে নিয়ে এসেছি যদি প্রশ্নের কোনো কিছু থাকে যেটা আমি একদমই বুঝতে পারছি না সেক্ষেত্রে যেন আমি হচ্ছে ডিকশনারিটা ব্যবহার করে শব্দের অর্থটা বের করতে পারি। দেখা যাক পরীক্ষার হলে বসবো, পরীক্ষাটা খুব তাড়াতাড়ি শুরু হবে, আশা করছি একটা ভালো পরীক্ষা হবে। আমার এই 2টো রেকর্ড নেওয়ার পরেই আমাদের পরীক্ষা শুরু হয়ে যায় এবং পরীক্ষায় আসলে কোনো ডিভাইস অ্যালাউ না থাকায় আমি কোনো শুট নিতে পারিনি। এগুলো পরীক্ষা শেষের দিকের ছবি। আমি পরীক্ষা শেষ করার 30 সেকেন্ড আগে পেপার জমা দিয়ে তাড়াতাড়ি এই শুটগুলো নিচ্ছিলাম। সবাইকে দেখে মনে হচ্ছিল পরীক্ষা দিয়ে সবাই অনেক খুশি। আসেন কয়েকজনের মতামত শুনি। হ্যাঁ, ওপেন বুক এক্সাম হওয়াতে আমাদের টিচার যে ম্যাটেরিয়ালটা দিছে ওটা ভালোভাবে পড়া হয়েছে, আর হলো গিয়ে গুগলের উপর ডিপেন্ডেন্সিটা খুবই কমছে, আর মুখস্থ করতে হয় না, এটা খুব ভালো, আমরা যে কোনো জিনিস বুঝে বুঝে দিতে পারছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ওপেন এক্সাম, তো হচ্ছে প্রথমে যখন সকালে মানে কালকে রাত থেকে একটু টেনশন লাগতেছিল, কিন্তু আমার ভালো লাগতেছিল, কিছু পড়া লাগতেছে না, শুধু শীটগুলো মার্ক করতেছিলাম, যে কোনো কিছু মুখস্থ করা লাগে না, দেখে দেখেই তো লিখবো। কিন্তু আবার যদি কোশ্চেনই না বুঝতে না পারি, যেহেতু ওপেন এক্সাম কোশ্চেনটা একটু হার্ড হওয়ার চান্স ছিল, কিন্তু কোশ্চেন অনেক সোজা হয়েছে, ম্যাম
যেভাবে ক্লাসে পড়াইছে ওভাবে সেজন্য আমার ভালো লাগছে এক্সামটা আসলে আমাদের জন্য যথেষ্ট এফেক্টিভ ছিল আমরা গুগল বেস যে পড়াটা ছিল বা মুখস্থবিদ্যা যে পড়াটা সেটা থেকে আমরা একটু হলেও সরে এসেছি প্লাস ক্লাসে টিচারের সাথে যে ইন্টারঅ্যাকশনের বিষয়টা ছিল বা ক্লাসে পার্টিসিপেশন যেটা ছিল সেটা কম্পারেটিভলি অনেক বেশি ভালো ছিল এবং আমরা হচ্ছে ম্যাটেরিয়ালস নির্ভর পড়াটা থেকে একটু হলেও মানে প্রপারলি ভালো করে পড়তে পেরেছি বা শিখতে পেরেছি আমাদের পরীক্ষাটা মাত্রই শেষ হয়েছে পরীক্ষার হল থেকে সবাই চলে গেছে পরবর্তী সিনিয়র ব্যাচের যে পরীক্ষা সেটা একটু পরে হবে আমি আপনাদের সঙ্গে আমার পরীক্ষার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত এটা আমার 50তম মিড পরীক্ষা ছিল ইউনিভার্সিটি লাইফের এবং এই 50তম মিড পরীক্ষাটা আমার কাছে একদম ভিন্ন রকম একটা এক্সপিরিয়েন্স ছিল এটা কারণ হচ্ছে যে আমার পরীক্ষায় আমি কতটুকু নাম্বার পাবো সেটা আমি জানি না আমি খুব ভালো নাম্বার নাও পেতে পারি বাট এটা প্রথম একটা পরীক্ষা যখন আমার মনে হয়েছে যে আমি আমার নিজের মতো করে দুইটা কথা লিখতে পেরেছি প্রশ্ন খুব সহজ করেছিলাম ক্লাসে যা পড়িয়েছেন সেখান থেকেই প্রশ্ন এসেছে আমি ম্যাটেরিয়ালসের সহযোগিতা নিয়ে একটা কাজ করেছি সেটা হচ্ছে যে আমরা যখন বিতর্ক করি তখন আসলে যেভাবে লজিকগুলোকে লেখার চেষ্টা করি আমি কিছুটা চেষ্টা করেছি যে ওই লজিকগুলোর মতো করে লেখার জন্য আই ডোন্ট নো ম্যাম আসলে কীভাবে সেটাকে মূল্যায়ন করবেন বাট আমার কাছে মনে হয়েছে যে এই ওপেন বুক এক্সাম স্কুল আসলে বিশ্ববিদ্যালয়গুলোতে হওয়া উচিত এর কারণ হচ্ছে আপনি আসলে কতটুকু মুখস্থ করতে পারছেন একটা শীট কিভাবে মুখস্থ করে পরীক্ষায় উগলে দিতে পারছেন এটার চেয়ে আপনি আসলে একটা শীট বুঝে পড়তে পারছেন কিনা একটা ম্যাটেরিয়ালসের যে অন্তর্নিহিত সামারাইজেশনটা সেই মেসেজটা আপনি নিতে পারছেন কিনা এই জিনিসটা অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট এবং আমি খুব করে প্রত্যাশা করি যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এই চর্চাটা অনেক বেশি পরিমাণ বাড়বে যে ওপেন বুক এক্সামের মতো যে পরীক্ষাগুলো যে আপনি সব কিছু নিয়ে আসতে পারবেন সেখান থেকে আপনি গুছিয়ে সব কিছু ব্যবহার করে আপনার মতো করে একটা অ্যান্সার করতে পারবেন আমার ওপেন বুক এক্সামের এক্সপিরিয়েন্সের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধরনের চর্চাগুলো আরেকটু বেশি পরিমাণ বাড়বে যেখানে আসলে একজন শিক্ষার্থীর মুখস্থ নির্ভর শিক্ষার বাহিরে গিয়ে একজন শিক্ষার্থী আসলে কী বুঝেছে কী বুঝছে সেটা নিয়ে আসলে বেশি এক্সামাইন করা হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কনটেস্টে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম